হ্যালো, আই এম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে মেনলি দুটো ট্রেলারকে নিয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো একটা আপকামিং বেঙ্গলি মুভি ট্রেলারকে নিয়ে, যার নাম হচ্ছে মিথ্যে প্রেমের গান, এবং সেকেন্ড কথা বলবো ক্লিকের একটা আপকামিং সিরিজ যার নাম হচ্ছে অলৌকিক স্টার অফিসিয়াল ট্রেলারকে নিয়ে। সো এখন কথা হচ্ছে, এটা কিন্তু মেনলি আসছে SBF থেকে, এই আমাদের মিথ্যে প্রেমের গানটা, এবং এখানকার কাস্টিংটা বেশ কিন্তু দুর্দান্ত কিন্তু রয়েছে। এখানে অনির্বাণ রয়েছে, ঈশা সাহা রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে, এবং কিন্তু আরও অনেকে কিন্তু রয়েছে, এবং এটা কিন্তু রিলিজ করছে 10th February। সো এখন কথা হচ্ছে, আমি যখন এই ট্রেলারটা দেখলাম, আমার কিন্তু দেখে একটা ফিল গুড ব্যাপার কিন্তু আমার মধ্যে কাজ করলো। তার কারণটা হচ্ছে, সত্যি বলতে বাংলাতে মানে ভালোবাসার ছবি বা রোম্যান্টিক ছবি কিন্তু খুবই কম হয়, এবং যেগুলো হয় সেগুলি খুবই মানে অতটাও মানে ভালো মানের হয় না অ্যাকচুয়ালি। সো তোমরা যখন এই ট্রেলারটা দেখবে না, তোমাদের মধ্যে সেই ফিল গুড ব্যাপারটা কিন্তু কাজ করবে, বাট এতটাও ভালো নয় যে আমি এখানে বলবো মানে হৃদয়ের কথা বা আরও অন্যান্য মানে সাউথের অনেকগুলো কাজ রয়েছে তার কথা আমি বলবো, তার মতো অতটাও লেভেলের মতো হবে না, বাট এটা একটা ডিসেন্ট ওয়াচ হবে বলে আমার মনে হয়। সো এখানকার যে মেন গল্পটা কিন্তু হচ্ছে আমাদের অনির্বাণ, ঈশা সাহা এবং হচ্ছে আমাদের অর্জুন চক্রবর্তীর মধ্যে কিন্তু মানে ঘোরাফেরা করছে, এবং এখানে অনির্বাণ হচ্ছে একজন ফেলিয়ার সিঙ্গার বা স্ট্রাগেলড সিঙ্গার আমি এখানে বলবো, এবং তার কাছে কিছুই নেই, এবং সে তার লাইফে হচ্ছে আমাদের ঈশা সাহা আসছে, এবং সে একটা মানে ভালোবাসা খুঁজছে, এবং মানে ঈশা সাহার হচ্ছে লাইফে সব কিছু রয়েছে, এবং তা সত্ত্বেও সে কিন্তু একটা ভালোবাসা খুঁজছে, এবং আর অন্যদিকে অর্জুন চক্রবর্তী হচ্ছে মানে একজন ওয়েল ট্রেন্ড সিঙ্গার, এবং তার সঙ্গীতের সমস্ত কিছু জ্ঞান রয়েছে, এবং সে একজন খুবই মানে সাকসেসফুল সিঙ্গার। তো সেক্ষেত্রে এই অনির্বাণ এবং হচ্ছে আমাদের ঈশা সাহা, তার মধ্যে একটা কি সম্পর্ক তৈরি হবে বা পরবর্তীকালে মানে ওই আমাদের যা হয় আর কি, মানে মানে ভালোবাসায় ফেলিও, তারপরে নেশা, তারপর তার মানে আবার অ্যাকচুয়ালি ব্যাক করে ফিরে আসা, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে মেনলি এই গল্পটা। এবং আমাদের অনির্বাণ পরবর্তীকালে একটা ভালো সিঙ্গার হবে, এবং তার গানে সবাই মানে পার্টিসিপেট করবে, এনজয় করবে, এবং আলটিমেটলি কি ঈশা সাহা এবং অনির্বাণের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, এই নিয়েই হচ্ছে মেনলি এই গল্পটা। সো এই গল্পটার মোটামুটি এরকম আগে কিন্তু হয়েছে, বাট এটার প্রেজেন্টেশনটা আমার বেশ ভালো লাগলো, এবং এখানে মানে পজিটিভ দিকের ক্ষেত্রে আমি বলবো অনির্বাণকে খুব ভালো লাগছে, ঈশা সাহাকে খুব ভালো লাগছে, অর্জুন চক্রবর্তীকেও কিন্তু ঠিকঠাক লাগছে, এবং এখানে যে ট্রেলারটাকে একটা মিউজিক্যাল জার্নির মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে সেটাও কিন্তু ভালো লাগছে, এবং সবথেকে বড় কথা এখানকার BGM থেকে শুরু করে আমরা যে গানগুলো শুনছি প্রথম থেকে শেষ অবধি, প্রত্যেকটা গান কিন্তু ভালো হবে, এবং এখানে মানে ঈশান মিত্রর গলায় আমরা কিন্তু গান শুনছি, আমার মনে হচ্ছে গানগুলো কিন্তু খুব ভালো গান হবে, এবং এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, এবং খুব ভালো করে মানে ডিসেন্ট যদি একটা গল্প হয় এবং এর মেকিংটা যদি খুব ভালো হয়, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা মানুষ অ্যাটলিস্ট দেখতে যাবে। দ্বিতীয়ত আমি কথা বলবো ক্লিকের একটা আপকামিং সিরিজ আসছে যার নাম হচ্ছে অলৌকিক, তার যে ট্রেলারটা ডাব করা আছে, তার এই যে ট্রেলারটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং এই টেম্পলেটে কিন্তু গল্পটা মানে এর আগে কিন্তু মানে বহু কাজ কিন্তু হয়ে গেছে, তা সত্ত্বেও এটা দেখতে কেন ভালো লাগছে তার কারণটা হচ্ছে এটার প্রেজেন্টেশনটা, এবং এখানে চারজন বন্ধু, একটা তার একটা বন্ধুর মানে ব্যাচেলার পার্টিতে হচ্ছে গোয়া যাচ্ছে, এবং সেখানে কী কী ইনসিডেন্টগুলো ঘটছে সেই নিয়েই হচ্ছে মেনলি অলৌকিক, এবং এখানে একটা বেশ ভালো রকমের মজার একটা গল্প এখানে বলা হবে, এবং এটা স্ট্রিমিং করছি ক্লিকে, এবং এটা আমার কিন্তু মোটামুটি লেগেছে, এবং একবার আমার মনে হচ্ছে দেখা যেতেই পারে এটা, এবং এটা আসলে আমি নিশ্চয়ই অবশ্যই এটাকে নিয়ে কথা বলবো। আমার কিন্তু মোটামুটি ঠিকঠাক লেগেছে এই ট্রেলারটা, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।